মুক্তিযোদ্ধা সন্তান হয়েও ভয় এবং আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না রবিউল হক রবিন। তিনি সাংবাদিকদের জানান, তার পিতৃ সম্পত্তি বাড়ির পশ্চিম পাশের দেওয়াল প্রতিবেশী রফিক ভেঙে ফেলতে চান। সেখানে রবিউল হক রবিন বাধা দিলে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এই বিষয়কে কেন্দ্র করে তার ছোট ফুপু নূরজাহান বেগম রেখা সহ এলাকার প্রতিবেশীদের সাথে বিরোধ সৃষ্টি হলে বিচার চলে যায় মুগদা থানা 6 নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলামের কাছে। 6 নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বিষয়টি সমাধান করার পরও রবিউল হক রবিন বিভিন্ন হয়রানি এবং আতঙ্কে থাকায় মুগদা থানা জিডি করেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে। পরিশেষে তিনি আরও বলেন, সম্পত্তির সুষ্ঠু সমাধান এবং যারা তাকে হয়রানি করেছে তাদের সঠিক বিচার চান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার ফুপু, আমার ফুপাতো ভাই, এরা আমার প্রতিনিয়ত আমাকে হয়রানি, আমার সন্তানকে, আমার স্ত্রীকে হয়রানি করে আসছে। ইভেন কি পাশে যে বাড়িওয়ালা, এইখানে এই পাশে এই আমাদের সামনের সাইডের বাড়িওয়ালা, তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হয়রানি, ভয়ভীতি। দেওয়ালটা যখন ভাঙার চেষ্টা করছে, ওনাদেরকে আমি বারবার বলছি, দেখেন দেওয়ালটা, আরে তো আমার দাদার আমল থেকে দাদার দেওয়ালটা দিয়ে গেছে, তো আপনি দেওয়ালটা ভাঙতেছেন কেন? তো দেওয়ালটা যখন ভাঙা নিয়ে প্রশ্ন উঠছে, তখন উনি আমাকে, আমি ওনাকে বললাম, কাকা আপনি দেওয়ালটা কেন ভাঙতেছেন? তো উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। তো আমরা চাই যে আমার সুষ্ঠু বিচার, আমি সুষ্ঠুভাবে আমার সুন্দর আমার নিজের এলাকাতে আমি চলতে পারবো, ঘুরতে পারবো, ফিরতে পারবো, স্বাধীনতা বোধ করতে পারবো। আমি একটা এই দেশের নাগরিক, আমি নাগরিকভাবে সুন্দরভাবে যেন রাস্তা চলাফেরা করতে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিডি ল্যাব 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।